আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রান্না করে দেখাবো চিকেন কুরমা। চিকেন কুরমা রান্না করার জন্য এখানে আমি ব্রয়লার চিকেনটা নিয়েছি। আপনারা দেশীয় অথবা পাকিস্তানি চিকেন পাওয়া যায় সেটা দিয়ে করতে পারেন। চিকেনগুলোকে আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিছি 2 চামচ টক দই। টক দইটাকে আমি সামান্য পানি দিয়ে ফেটে নিয়েছি। এখন লবণ এবং টক দইটাকে চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রান্না করার জন্য এখানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে ব্রাউন কালার করে উঠিয়ে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচি, জয়ত্রী এবং গোলমরিচ। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে করে কাঁচা গন্ধটা না আসে। দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাঠবাদাম বাটা, 1 চামচ পোস্ত বাটা। এখানে এখন আর আমি টক দই দিব না, কারণ চিকেন মাখানোর সময় টক দইটা আমি একটু বেশি করে দিয়েছিলাম। দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার সময় আপনারা খেয়াল দিবেন, কারণ চিকেন মাখানোর সময় একবার লবণ দেওয়া হয়েছে। এখন এখানে 1/2 কাপ গরম দুধ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাও তত ভালো হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো। এখন চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব। আর একটু পরপর ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে, তা না হলে মশলাটা নিচের দিকে পুড়ে যাবে। চিকেনটা দেওয়ার পরে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিছি 1 কাপ গরম দুধ। দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করব। ঝোলটা যখন ঘন হয়ে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, আর পেঁয়াজটাকে হাত দিয়ে এভাবে গুঁড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর কিছু কিশমিস। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, 2 মিনিটের মতো চুলায় রেখে দেব।
আমার রান্না হয়ে গিয়েছে শাহি চিকেন কুরমা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।